অবশেষে 266 পদে যে ফায়ার ফাইটার নিয়োগ 2021 প্রকাশিত হয়েছিল, সেটা মাঠে যে আপনি গিয়েছিলেন সেই মাঠের প্রাথমিক বাছাইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান, বরাবরতে নতুন আরকি চাকরি নিয়ে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি প্রায় 272 জন প্রাথমিক বাছাই টিকেছে, তো সেটার লিস্টটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিব। তো চলেন শুরু করি। শুরু করার আগে একটি কথা, আপনি যে চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগে এই আইকনটা অল করে দিবেন। তো চলেন বন্ধুরা, আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে চলে যাই। তো বন্ধুরা, এখানে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন, তো আমি লিস্টটা এখন আপনাদের এক এক করে দেখিয়ে দিব। গণপতি বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা, এরা 23 অক্টোবর 2021 তারিখে প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত 6/10/2021 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, অর্থাৎ 6/10/2021 তারিখে প্রকাশিত হয়েছিল। অত্র 23/10/2021 তারিখে অনুষ্ঠিত ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই বাছাই ও নিম্ন বর্ণিত সিরিয়াল নম্বরদের প্রার্থীগুলো অনুত্তীর্ণ হয়েছেন। এছাড়াও 23/10/2021 তারিখে যারা রূপগঞ্জে গিয়েছিলেন তাদের ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের এখানে মোট 272 জন নির্বাচিত হয়েছে। আপনারা যদি একটু সহজে রুল নাম্বারটা দেখে নিতে পারেন তাহলে ভালো হতো। যে রুল নাম্বারটা দেখে নেন, এখানে পর্যায়ক্রমে রুল নাম্বার আমি আপনাদের দেখিয়ে দিতেছি, কেউ যাতে ভুল না করেন অথবা ভুল সিদ্ধান্ত না নেন, এই জন্য আপনাদের প্রয়োজনে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই দেখেন, এখানে সম্পূর্ণ রুল নাম্বারটা দেওয়া আছে। আমি আপনাদের একটু সংক্ষেপ করে যদি দেই, আপনাদের রুল নাম্বারটা আপনারা দেখে নেবেন। এরপরে এখানে আছে কয়েকটা, মোট 272 জন উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, সময়, তারিখ যথাসময়ে দৈনিক পত্রিকা প্রকাশ করা হবে এবং এই অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। এছাড়া টেলিটক হতে প্রার্থীদের মোবাইল ফোনে SMS করা হবে, অর্থাৎ যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মোবাইলে SMS করা হবে। SMS না করলেও আপনি যেহেতু উত্তীর্ণ হয়েছেন এখানে প্রমাণ দেওয়া আছে, সমস্যা নেই। এরপর আপনাদের বাইরের পরীক্ষার জন্য ডাকা হবে SMS-এর মাধ্যমে। ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এক্ষেত্রে যে কোনো 50 প্রার্থী ব্যক্তিগত অযোগ্য হিসেবে গণ্য হবে এবং নিয়োগের যে কোনো পর্যায়ে তার প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে। এমনকি এই ধরনের অনিয়মের ফর্ম পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতসহ কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে কর্তৃপক্ষ মোহাম্মদ ওহিদুল ইসলাম ও পরিচালক ফরসন ও অর্থ সদস্য বিভাগীয় নির্বাচন কমিটি। যাই বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করব না। যারা আবেদন করেছিলেন মাঠে গিয়েছিলেন লিস্টটা দেখে নেন, আর যদি আপনার লিস্টের নাম না থাকে আপনি আর ট্রাই করার প্রয়োজন নেই, কারণ এখানে একমাত্র যোগ্য ব্যক্তিদের নেওয়া হয়েছে। তো ভালো থাকবেন, নিত্য নম্বর দিচ্ছে চাকরি নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সহজে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। ভালো থাকবেন, আদর থেকে আল্লাহ হাফেজ।